বহুচর্চিত ওয়ার এসডিসি দুর্নীতি মামলায় আইএএস অফিসার বিনোদ কুমারকে তিন বর্ষ জেল দণ্ড শুনাইছেন কোর্ট। তিন বর্ষ জেল সহ 50,000 টাকার জরিমানা করা যাইছে। বিনোদ সমেত 6 অভিযুক্তকে 3 বর্ষ লেখায় জেল দণ্ড শুনাইছেন কোর্ট। জন অভিযুক্ত নির্দেশে খলাস হয়েছেন, রায় শুনাইছেন স্বতন্ত্র ভিজিলান্স কোর্ট। 1999 মহাবাত্যা পরে বাসহীন ঘর যোগাইবা লক্ষ্যে কেন্দ্র গ্রাম্য উন্নয়ন বিভাগ পক্ষ হুড়কোকে টঙ্কা মঞ্জুর করা যাই। গৃহ নির্মাণ দায়িত্ব দিয়াই ওআরএসডিসি কু, কিন্তু বিনা কাগজপত্রে জাল এগ্রিমেন্ট করে বিভাগ পক্ষ বিভিন্ন ঘরোই সংস্থা কোটি কোটি টঙ্কার কাম দিয়ে। ধান দেবার তিন দিন ভিতরে চাষীঙ্কু মিলিব টঙ্কা। প্যাক্স এবং ল্যাম্পস মাধ্যমে সংগ্রহ হব ধান। মুখ্যমন্ত্রীঙ্କ অধ্যক্ষতায় বসিথিবা ক্যাবিনেট বৈঠকরে এনে নিষ্পত্তি হয়েছে। তিনটি প্রস্তাব উপরে লাগিছি ক্যাবিনেটর মোহর। চলিত খরিফ ঋতুরে 55 লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করা লক্ষ্য ধার্য হয়েছে। গত বর্ষ সংগ্রহ 50 লক্ষ মেট্রিক টন ধান হয়েছিল। তবে নভেম্বর এপ্রিল যায় হব ধান সংগ্রহ। পিডিএসরে 23 লক্ষ কুইন্টাল ধান দিয়া বলে বৈঠক পরে সূচনা দিয়েছেন মুখ্য শাসন সচিব। সেইভাবে আম গাঁ আম বিকাশ 2018 ক্যাবিনেটর মঞ্জুরি মিলছে। বিআরডি আকাউন্টে টঙ্কা প্রদান করা যাব। প্রকল্প নির্মাণ পাই ঠিকাদার বা বাহার সংস্থা দিয়া যাবনি টেন্ডর। কৃষি বিভাগ ক্যাডর পুনর্গঠন মধ্য ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে। নিজ কেস নিজে লড়িবে মন্ত্রী পুয়। মন্ত্রী বদ্রীনারায়ণ পাত্রঙ্ক পুয় দেবাশিষ পাত্রঙ্কু আজি কোর্টে হাজির করা যাইছে। বিভিন্ন অপরাধিক মামলায় ছন্দি হয়েছিবা দেবাশিষকু গত 19 তারিখে গিরফ করেছিলা পুলিশ। ওকিলঙ্ক আন্দোলন পাই দেবাশিষ কোর্টে জামিন আবেদন করিপারি নথিলে। শনিবার দিন সে নিজ কেস নিজে লড়িবে বলি জেলরঙ্ক মাধ্যমে জিলা দোরাজজ কোর্টে আবেদন করেছিলে। ইয়াকু গ্রহণ করেছেন জিলা এবং দোরাজজ। তবে কোর্ট কি নিষ্পত্তি নেউছেন তা উপরে এবে সমস্ত নজর। অটকিলা বাঘাযতীন এক্সপ্রেস বালেশ্বর বস্তা স্টেসনে অটকিলা বাঘাযতীন এক্সপ্রেস। পশ্চিমবঙ্গ নেকুটসুনিরে রেলরোক যোগু অটকিলা ট্রেন। জাকত মাঝি পারগানা মহল সংগঠন পক্ষ এই রেলরোক করা যাইছে। আদিবাসী অলচিকি ভাষাকু পাঠ্যক্রমে সামিল দাবি বিক্ষোভ প্রদর্শন করা যাই। এই রেলরোক ফলে খড়গপুর ভদ্রক লোকাল ট্রেন বি বাতিল হয়েছে, ফলে যাত্রী মানে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়েছেন। কোরাপুট রায়গড়া রেল লাইনের অঘটন, বিদ্যুৎ তার ছিণ্ডিবার অটকি রহিলা তিনটি ট্রেন। আজ সকাল ভালুমস্কা এবং লিলিগুমা মধ্যে বিদ্যুৎ তার ছিণ্ডি পড়িবার রেল ধারণা উপরে অটকি যাইছিলা তিনটি ট্রেন। ভালুমস্কা ঠারে রাউরকেলা ইন্টরসিটি এক্সপ্রেস, লিলিগুমার হীরাখণ্ড এবং লক্ষ্মীপুর স্টেশন নিকটে বিশাখাপাটনা ডিএমইউ অটকি রহিছিলা। কলকাতা যাওতিবা সমলেশ্বর এক্সপ্রেস দামনজুড়ি স্টেশনে পূর্বর অটকি রহিছিলা। রেলওয়ে কর্মচারী ঘটনাস্থলে পৌঁছি বিদ্যুৎ তার সজাড়িবা পরে 1 ঘণ্টা পরে রেল চলাচল স্বাভাবিক হয়েছিলা। স্ত্রীকু টাঙ্গিয়ারে হাণি হত্যা, সুন্দরগড় বনাই টিকট নালি গাঁরে ঘটিছে অভাবনীয় ঘটনা। স্ত্রী বিনতী ওরামকু স্বামী গান্ধ্র ওরাম টাঙ্গিয়ারে হাণি হত্যা করিথিবা অভিযোগ হয়েছে। অভিযুক্ত স্বামী গান্ধ্র ওরামকু টিকাতপালি পুলিশ গ্রেফ করা সহ ঘটনার তদন্ত চলাইছে। বিনতীঙ্ক মৃতদেহকু জবত করে ব্যবচ্ছেদ পাইঁ বনাই ডাক্তারখানাকু পঠা যাইছে। সবুদিন রাতে মদ পিই ঘরক ফেরবার উভয় স্বামী স্ত্রী ভিতরে ঝগড়া হয়েছিল। পরে উত্তক্ত গান্ধ্রর টাঙ্গিয়া জোটের স্ত্রী বিনতির মৃত্যু হয়েছে কুযাচ্ছে। কেন্দুঝর জেলার রামচন্দ্রপুর থানা নিকট 20 নম্বর জাতীয় রাজপথে ওলটিলা বোলেরো। বোলেরো ওলটি জনকর মৃত্যু হয়েছে বেড়ে জনে গুরুতর আহত হয়েছেন। গুরুতর কটক স্থানান্তর করা যাই। বোলেরোটি আন্দ্রপুরু যাজপুর যাওয়া রাস্তায় ভারসাম্য হরাই বোলেরোটি ওলটি পড়া। তবে ফলে বোলেরোরে থিবা ঢেঙ্কিকোট ফাণ্ডি সামন্তরাপুরর এসকে বাপুঙ্কর মৃত্যু হয়ে যাইতা। অন্য জনে যাত্রী শিবপ্রসাদ মুন্ডা গুরুতর আহত হয়েছেন। তাঁকু প্রথমে আনন্দপুর এবং পরে কটক স্থানান্তর করা যাইছে। ঘটনাস্থলে রামচন্দ্রপুর পুলিশ পৌঁছি তদন্ত জারি রাখছে। মাছ পাই গলা জীবন, কেন্দুঝর জেলা হাটডি ব্লক বনিয়াগোড়ি নিকট কেনালকু মাছ ধরিবা যাইথিবা দুইজন যুবকঙ্ক মৃত্যু হয়েছে। গতকালিঠু এমানে নিখোজ ছিলে। মৃতক মানে হচ্ছন্তি বনিয়াগোড়ি গাঁর সঞ্জয় জেনা এবং নালু জেনা। গতকাল মৃতক দুইজন নূতন করে নির্মাণ হয়েছিবা কেনালকু মাছ ধরিবা যাইথিলে। বহু সময় পর্যন্ত ঘরকু ন ফেরিবার পরিবার লোকে খোঁজাখোঁজি করিথিলে। হাটডি অগ্নিশম বাহিনীকু খবর দিয়া যাইথিলা। কেনালটি গভীর থিবার উদ্ধার কার্যের বিলম্ব হয়েছিল। এখন গাঁরে উত্তেজনা প্রকাশ পাই। মৃতকঙ্ক পরিবারকু ক্ষতিপূরণ দাবিরে স্থানীয় লোকে টায়ার জাড়ি রাস্তারোক করেছিল। প্রশাসনর বুঝাশুঝা পরে রাস্তারোক প্রত্যাহত হয়েছে।
ছদফা দাবি নেই আজিঠার অনির্দিষ্ট কাল পর্যন্ত কার্যবন্ধ আন্দোলনকু ওহ্লাইছন্তি অগ্নিশম বিভাগ কর্মচারী ওড়িশা পুলিশ কর্মচারীঙ্ক সহিত সমান দরমা এবং ভত্তা চুক্তিভিত্তিক কর্মচারীঙ্কু নিয়মিত দরমা নিজ জেলা এবং আবশ্যকস্থলে নিকটস্থ জেলার কর্মচারীঙ্কু নিযুক্তি করিবা সমান কামকু সমান দরমা দাবিরে কার্যবন্ধ ডাকরা দিয়াযাইছে। কর্মচারীঙ্ক কার্যবন্ধ আন্দোলন যোগু জরুরি সেবা ব্যাহত হয়েছে। কেবল মুখ্যমন্ত্রীঙ্ক কার্কেড এবং জগন্নাথঙ্ক সেবার কর্মচারী নিয়োজিত হবে বলে আন্দোলনরত কর্মচারী মানে কইছন্তি। ছদফা দাবি নেই আজিঠার অনির্দিষ্ট কাল পর্যন্ত কার্যবন্ধ আন্দোলনকু ওহ্লাইছন্তি ভদ্রক অগ্নিশম বিভাগ কর্মচারী। ভদ্রক জেলার 9টি দমকল কেন্দ্রর কর্মচারী মানে আন্দোলনরে সামিল হয়েছন্তি। দাবি উপরে কার্যানুষ্ঠান নহেলে আগকু মধ্য এই কার্যবন্ধ আন্দোলন জারি রহিব বলে চেতাবনী দিয়াযাইছে। জেলার জরুরীকালীন সেবা পুরাপুরি ঠপ হয়ে যাইছে।